নমস্কার। অনেকেই বলে ধ্যান করার চেষ্টা করেছি কিন্তু ধ্যান হয়নি, এটা একটা বোরিং বিষয়, এটা কোনো কাজ হলো? চুপ করে চোখ বদ্ধ করে বসে থাকো, যেন ঘাপটি মেরে বসে আছি, নির্ঘাত বোকামি। এটা কি করে কাজ হয়? কাজ করতে হলে তো হাত পা নাড়তে হবে, হাত পা না নেড়ে এটা কোন ধরনের কাজ? হ্যাঁ, এই কাজের ধরনটি একটু আলাদা। ধ্যান নীরবতা বটে, তবে তা সক্রিয় নীরবতা। এটা দেহের ব্যায়াম নয়, এটা হলো মনের ব্যায়াম। অনেকে বলেছে ধ্যান হলো কনসেন্ট্রেশন, অর্থাৎ মনোযোগ কেন্দ্রীভূত করা। আসলে ধ্যান হলো ডিকনসেন্ট্রেশন, সকল বিষয় বাসনা থেকে মনকে সরিয়ে আনা হলো ধ্যান। কষ্ট করে চেষ্টা করে ধ্যান করা যায় না, ধ্যান হয়ে যায়। ধ্যান হলো কি না এ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, বিষয়টি আমার জন্য থাক। কেবল আমি যা করতে বলছি তা করো। মনটি বিভিন্ন দিকে গেলেই সাথে সাথে শ্বাসের কথা ভাববে, শ্বাস প্রবেশ করছে, নিঃশ্বাস বেরোচ্ছে, শুধুমাত্র শ্বাসে মনোযোগ দাও, শ্বাসের শব্দ শোনো। যখনই মন বিভিন্ন দিকে ছুটে যাবে তৎক্ষণাৎ শ্বাসে মন দাও। সুতি বস্ত্র পরিধান করে ধ্যানে বসবে, ধ্যানের সময় বেল্ট পরবে না। মনে রেখো, ভর পেটে ধ্যান করলে ঘুম চলে আসতে পারে, তাই ধ্যান করবে খাবার আগে। এই ভিডিওটি দেখলে মনের বাড়ি যেয়ে ব্রেনকে প্রোগ্রাম করার কৌশল জানা যাবে। ধ্যানের প্রসঙ্গে শিক্ষার্থী ও শিক্ষক তাদের সীমানা অতিক্রম করে গুরু শিষ্যের স্তরে উপনীত হয়, তাই এখানে শিষ্যকে তুমি সম্বোধন করা হলো। এতে আন্তরিকতা আরও বৃদ্ধি পেয়েছে। গুরু হবেন জ্ঞানী, প্রাজ্ঞ, অভিজ্ঞ, বিজ্ঞ, তাই গুরু শিষ্যকে তুমিই তো সম্বোধন করবে। বয়োজ্যেষ্ঠদের আগে থেকেই প্রণাম নিবেদন করে রাখছি। আশা করি বয়োজ্যেষ্ঠগণ কষ্ট করে তুমি সম্বোধন করার বিষয়টিকে মানিয়ে নেবেন। নিয়মিত শিথিলায়ন চর্চা করলে দেহ ও মনে প্রশান্তি আসে, প্রকৃতির মহাচেতনা ও প্রাণশক্তির সাথে সংযোগ স্থাপিত হয়। ধ্যানের প্রথম স্তরের শিথিলায়ন প্রক্রিয়া ভালোভাবে রপ্ত হয়ে গেলেই এই অধিবেশনে বসা উচিত। তবু মনে করিয়ে দিচ্ছি, মোবাইল অফ থাকবে, মোবাইল ভাইব্রেশন মোডে রাখা যাবে না। নিরিবিলি স্থানে, হালকা আলোতে, ঢিলে পোশাকে, শক্ত বিছানায়, পদ্মাসনে, নিশ্চিন্ত মনে, প্রাকৃতিক পরিবেশে অথবা গৃহে হালকাভাবে চোখ বদ্ধ করে বসেছ, এটা পদ্মাসন বা মুক্ত পদ্মাসন। এভাবে করতে পারলে ভালো, না পারলে পা খুলে করবে। বৃদ্ধাঙ্গুলি বা তর্জনী একসাথে করে আকাশের দিকে মুখ করে থাকবে, এটা জ্ঞান মুদ্রা। এভাবে করতে পারলে আরো ভালো। জ্ঞান মুদ্রার আধুনিক নাম কোয়ান্টা ভঙ্গি। সুবিধার জন্য 12 নং থেকে পুনরায়। 12 বদ্ধ চোখের দৃষ্টি। দৃষ্টির বিষয়টি নানামুনির নানামত। কেউ বলছে দৃষ্টি খুব উপরে হবে না, আবার নিচেও হবে না, সামান্য উপরে হবে। আবার এও দেখেছি লোকনাথ ব্রহ্মচারী উপরের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন, চোখ এ বরাবর থাকলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হলো অর্ধেক, অর্থাৎ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বদ্ধ চোখের দৃষ্টি থাকবে। কিভাবে দৃষ্টি রাখতে হবে কিছুদিন চর্চা করলেই তা ঠিক নিজে থেকেই জেনে যাবে। 13 ইয়ারপ্লাগ। ধ্যানে বসলে ইয়ারপ্লাগ লাগাতে বলেছেন অনেকে, অথবা মাইক্রোফোনের ইয়ারপ্লাগ লাগিয়ে দিলেও হবে, কিন্তু আমি মনে করি ইয়ারপ্লাগ লাগালে শ্রবণ ক্ষমতা আরও বেড়ে যাবে। ধ্যান শেষে দীর্ঘ সময় কানের বহির্ভাগে ইয়ারপ্লাগের চাপ অনুভূত হবে। আমার পরামর্শ ইয়ারপ্লাগ না লাগানোর, ইয়ারপ্লাগ লাগিয়ে না লাগিয়ে ধ্যান করো, কোনটি তোমার জন্য ভালো কিছুদিন চর্চা করলেই জেনে যাবে। 14 শ্বাস। লম্বা শ্বাস নাও, ধীরে ধীরে
শ্বাস ছাড়ো, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করতে থাকো। এমনভাবে শ্বাস নেবে যাতে পাশের মানুষটি টের না পায়। শ্বাস নিতে নিতে ভাবো প্রকৃতির মহাচেতনা, বিপুল প্রাণ শক্তি আমার দেহে প্রবেশ করছে, এবং শ্বাস ছাড়তে ছাড়তে ভাবো শরীরের সকল দূষিত বর্জ্য নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাচ্ছে, এবং আরও ভাবো আমি যতই নিঃশ্বাস ত্যাগ করছি ততই আমি শিথিল হচ্ছি। শ্বাস নিতে যতটা সময় ব্যয় করবে তার চেয়ে সামান্য বেশি সময় ব্যয় করবে শ্বাস ছাড়তে। 6 থেকে 20 বার শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করো। 15. অনুক্রমিক শিথিলায়ন। মনের চোখ দিয়ে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত চোখ বুলিয়ে নাও। এবার পায়ের তলা থেকে মাথার তালুর পেশি পর্যন্ত সজ্ঞানে, সচেতনভাবে, স্বেচ্ছায়, গভীর মনোযোগ দিয়ে শরীরের একটির পর আরেকটি পেশি এবং স্নায়ুগুলিকে শিথিল করে দাও। সমগ্র দেহের স্নায়ুগুলিকে এবং পেশিগুলিকে নিজের আধিপত্য থেকে মুক্ত করো। যে অঙ্গগুলির নাম বলছি সে অঙ্গই শিথিল হচ্ছে। বাঁ পায়ের পাতা, বাঁ পা, গোড়ালি, হাঁটু, হুরু, ডান পায়ের পাতা, ডান পা, উরু, হাঁটু, নিতম্ব, কোমর, পেট, মেরুদণ্ড, পিঠ, বুকের পেশি, বাম হাত, ডান হাত, কাঁধ, ঘাড়, গলা, মুখমণ্ডল, চোয়াল, জিহ্বা, ঠোঁট, চোখের পাতা, কপাল এবং খুলির পেশি সব শিথিল হয়ে গেল। 16. ভারী শরীর। ভাবো শিথিলায়ন পূর্ণ হয়েছে। নাক দিয়ে ধীরে ধীরে 5 বার শ্বাস নাও এবং 5 বার শ্বাস ছাড়ো। শ্বাস নেওয়ার চেয়ে শ্বাস ছাড়তে একটু বেশি সময় নাও। শ্বাস স্বাভাবিক হতে দাও। শ্বাসে মনোযোগ কেন্দ্রীভূত করো, শ্বাস অনুভব করো। শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। খেয়াল করো শরীর ভারী হয়ে আসছে। অনুভব করো মাধ্যাকর্ষণের টান। শরীরকে নিচের দিকে টানছে। 17. শরীর নেই। ভাবো শরীর বলে কিছু নেই, আছে শুধু আমার মন, আমার চেতনা। শূন্যভাব ধারণ করো। ভাবো আমি আছি আলফা লেভেলে বা স্তরে, আমাকে যেতে হবে আলফা লেভেলের আরও গভীরে। মনের বাড়িতে এখন শ্রবণ শক্তি অনেক প্রখর হয়েছে। শ্রবণের ব্যাপ্তি বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে। কেননা বহুদূরের ছোট্ট আওয়াজ, কথাবার্তা স্পষ্ট শুনতে পাচ্ছি। এ সমস্ত আওয়াজের প্রতি বিরক্ত হওয়া যাবে না। এবারই মহাপ্রকৃতির মহিমায় তৈরি এক অতীন্দ্রিয় বাড়ি। এ বাড়িতে যে কোনো অপ্রয়োজনীয় শব্দ, যেমন গাড়ির হর্ন, করানাড়ার শব্দ, মাইকের আওয়াজ ইত্যাদি একাগ্রতা বা মনোযোগের কোনো বিঘ্ন করতে পারে না। বরং এ জাতীয় শব্দ মনোযোগ বা ধ্যানকে আরও গভীর করে। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিলে মহাপ্রকৃতির কৃপায় আমি তা পূর্বেই অনুভব করতে পারব এবং মুহূর্তেই সম্পূর্ণ চাঙ্গা হয়ে জেগে উঠব এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। অনুভব করো খুব আরাম লাগছে। আরাম, আরাম, শুধুই আরাম। 18. ভাবো এখন আমি আছি শিথিলায়ন স্টেশনে এবং
আমার ব্রেনে বইছে আলফা তরঙ্গ। এটি একটি তরঙ্গস্তর, এ স্তরে জাগ্রত স্বাভাবিক প্রশান্তির চেয়ে অনেক উচ্চমাত্রার প্রশান্তি অনুভব হয়। এই স্টেশনের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে পুলকিত করছে, মোহিত করছে। এই স্টেশনের পাশেই রয়েছে একটি ঝর্ণা, ঝর্ণাটির জল হালকা উষ্ণ, আর অদূরে ছায়াঘেরা স্থানে একটি শীতল জলাশয় আছে, যার যেমন প্রয়োজন উষ্ণ অথবা শীতল জলে স্নান করে নাও। ১৯ মনের বাড়িতে গমন। এখন যেতে হবে মনের বাড়ি। মনের বাড়ি যাবার পথটি সুশীতল, স্নিগ্ধ, নীল আলোয় উদ্ভাসিত। রাস্তার ধারি বৃক্ষরাজি, পাখির কূজন, বিশাল স্বচ্ছ জলাশয়, বিচিত্র সুন্দর সুন্দর সব মাছের বিচরণ, জলচর সব পাখির আনাগোনা, ওই দূরে পাহাড়ে ঝর্ণার শব্দ ইত্যাদি সব মিলিয়ে এক অপরূপ মনোরম দৃশ্য। উল্টোক্রমে গণনা শুরু করো, মনে মনে বলো ১৬ থেকে ০ পর্যন্ত গণব, এবং এই রূপ গণনা করতে করতেই আমি মনের বাড়ি পৌঁছে যাব। মনে মনে আরও বলো, এক একটি সংখ্যা উচ্চারণ করব, আর আমি চেতনার গভীর থেকে গভীরে পৌঁছে যাব। আমার মনের বাড়ি চেতনার অনেক অনেক গভীরে অবস্থিত। গণনা শুরু করো, ১৬ ১৫ ১৪ ১৩ ১২ ১১ মনে মনে আবার বলো, এক একটি সংখ্যা উচ্চারণ করছি, আর আমি চেতনার গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছি। আরও বলো, সংখ্যা গণনার মাঝে মাঝে আমি গভীর শব্দটি উচ্চারণ করব, তাতে আমি চেতনার আরও গভীরে পৌঁছে যাব। আবার শুরু করো, ১০ ৯ ৮ ৭ ৬ ৫ গভীর গভীর ৪ ৩ ২ ১ ০ আমি মনের বাড়ি পৌঁছে গেছি, চেতনার গভীরে। মনের বাড়িতে অনুভব করো প্রশান্তি, প্রশান্তি, অনাবিল প্রশান্তি। ২০ প্রকৃতির সাথে একাত্ম হও। পাখির কলগুঞ্জন, ঝর্ণার শব্দ, ফুলের সৌরভ কমলতা ও মন ভোলানো সৌন্দর্য, নীল আকাশের বিশালত্ব ও প্রশান্তি, সমুদ্রের বিশালত্বকে অনুভব করো। প্রকৃতির প্রশান্তির সাথে নিজেকে মিশিয়ে একাকার করে ফেলো, নিজের মধ্যে প্রকৃতির মধ্যে কোনো পার্থক্য রেখো না, উপভোগ করো প্রশান্তি, প্রশান্তি। আরও ভাবো, জেগে থাকলেও এই প্রশান্তি হবে আমার চিরসঙ্গী। ২১ মনের বাড়িতে। এখন তুমি আছো মনের বাড়িতে, ধ্যানের এক বিশেষ স্তরে। এ স্তরে উদ্বেগ অপরাধবোধ একেবারেই থাকে না। এ স্তরে চেষ্টা করিও অন্যের উপর রাগ অভিমান করা যায় না। রাগ অভিমান আসলেও তা দীর্ঘস্থায়ী হয় না, ভ্রমরের গুঞ্জনের মতোই তা স্বল্প সময়ের মধ্যেই তিরোহিত হয়। মন হয়ে ওঠে দরদি ও ক্ষমাশীল, মন তার পুরো শক্তিকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে উজ্জীবিত করে, রোগমুক্তির কাজে নিয়োজিত করে। মনকে কোনো পরামর্শ না দিলেও মন নিজে থেকেই তা করে। মনের বাড়ির এ স্তরটি থিটা ছন্দের স্তর, এখানে আলফা স্তরের সকল প্রাপ্তি আরও উচ্চমাত্রায় কার্যকর হয়। এ স্তরে ব্রেনের ওয়েব এমন একটি পর্যায়ে চলে আসে যে এ স্তরে ব্রেনের ডান ও বাম গোলার্ধ, মানে রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার, একসাথে সমন্বিত হয়ে কাজ করে।
ফলে যে কোনো কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে ব্রেইন অধিকতর সক্রিয় হয়ে ওঠে। এ স্তরে কোনো শব্দ বা বাক্য বিশ্বাস ও উদ্দেশ্য নিয়ে উচ্চারণ করলে তা ব্রেইনে প্রোগ্রাম হয়ে যায়। তাই বলো, এরপর আমি যখনই চোখ বন্ধ করে শিথিলায়নের উদ্দেশ্যে দুইবার প্রশান্তি প্রশান্তি বলবো, তৎক্ষণাৎ দেহ মনের যাবতীয় অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হবে, ফলে আমি পরিপূর্ণ শিথিল হব। আরও বলো, পরক্ষণে উল্টোক্রমে 16 থেকে 0 পর্যন্ত গণনা করলেই মনের বাড়ি পৌঁছে যাব। আর যার যার নিজের সুবিধা মতো ইতিবাচক অটো সাজেশন দেওয়া যেতে পারে, যেমন এখন আমার ব্রেনের ক্ষমতা অনেক বেশি, আমার মনে রাখার ক্ষমতা অনেক বেশি, বলো ইন্টারভিউ বোর্ডের সামনে আমি প্রাণবন্ত থাকব এবং সাবলীলভাবে উত্তর দিতে পারব। আমার দেহের রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, শ্বসনতন্ত্র, হরমোনতন্ত্র সহ সকল তন্ত্রই সুচারুরূপে কর্ম সম্পাদন করছে, অর্থাৎ আমার পাকস্থলী, অগ্নাশয়, লিভার, ব্রেইন, কিডনি, ফুসফুস, হার্ট, ইনসুলিন ও মাস্টার গ্ল্যান্ড তথা পিটুইটারি গ্ল্যান্ড সহ সকল অঙ্গ সুষ্ঠুরূপে কর্ম সম্পাদন করছে। ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গোয়িং বেটার বেটার অ্যান্ড বেটার। নিজের সুবিধা মতো আরও কিছু অটো সাজেশন দিয়ে নাও। স্তরে উচ্চারিত যে কোনো অক্ষর, শব্দ, সংকেত, সাংকেতিক ধ্বনি সমস্যা সমাধানের মহাশক্তিরূপ বীজ। বাম বা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী একসাথে স্পর্শ করে কোয়ান্টা ভঙ্গি করে মনে মনে বলো, এখন আমি এমন একটি সাংকেতিক ধ্বনি পরপর 3 বার উচ্চারণ করব, যার ফলে সুফলগুলি বয়ে আসবে। 1. এখন যা ভালো ভালো ইতিবাচক বিষয় বলা হয়েছে তা বাস্তব রূপ লাভ করবে। 2. মনোছবি ও কল্পনা অর্থাৎ ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমাজিনেশন বাস্তবায়িত হবে। 3. আমার মস্তিষ্কের ডান বলয়ের সাথে বিশ্ব প্রকৃতির মহাচেতনার আজীবন যোগসূত্র স্থাপিত হলো। 4. বাস্তবে জেগে থাকা অবস্থায় কোয়ান্টা ভঙ্গি করে কোনো সংকট বা বিপদের মুহূর্তে যখনই আমি এই বিশেষ সাংকেতিক ধ্বনি উচ্চারণ করব, তৎক্ষণাৎ বিপদ কেটে যাবে অথবা সংকট বা বিপদ থেকে আত্মরক্ষার বুদ্ধি পেয়ে যাব। মনে মনে ইউনিভার্সাল সাউন্ড উচ্চারণ করো, কুন কুন কুন, অথবা ওম ওম ওম। ভাবো, বিশেষ এই ধ্বনি উচ্চারণ করার সাথে সাথে মহাপ্রকৃতির তরফ থেকে অফুরন্ত প্রাণশক্তি অদৃশ্য তরঙ্গরূপে আমার উপর বর্ষিত হচ্ছে। 22. এবার অধিবেশন সমাপনের পালা। এক আনন্দদায়ক সময় কাটলে তুমি, মহাপ্রকৃতির প্রশংসা করো, মনে মনে বলো আমি 0 থেকে 5 পর্যন্ত গুনব এবং 5 সংখ্যাটি বলার পর আমি আমার চোখ খুলব। তখন আমি ধ্যানের স্বর্গীয় বাস্তবতা থেকে প্রকৃতির লৌকিক বাস্তবতায় ফিরে আসব। আমি সম্পূর্ণ সচেতন হব, শরীর ও মনে তরতাজা চাঙ্গা ভাব অনুভব করব, পুরোপুরি সুস্থ সবল ঝরঝরে ও প্রাণবন্ত হব এবং 2 ঘন্টা ঘুমের তৃপ্তি অনুভব করব। গুনতে শুরু করো, 0, 1, শ্বাস নাও, শ্বাস ছাড়ো। ভাবো শরীরের প্রতিটি পেশি ও কোষ প্রাণবন্ত হয়ে উঠছে।
দুই তিন, শ্বাস নাও শ্বাস ছাড়ো। আবার বলো, পাঁচ পর্যন্ত গুনলেই আমি ধ্যানের স্বর্গীয় বাস্তবতা থেকে পৃথিবীর লৌকিক বাস্তবতায় ফিরে আসব। চার পাঁচ, যখন মন চাইবে চোখ খুলবে। ভাবো, মাথার তালু, ঘাড় ও কাঁধ থেকে পায়ের তলা পর্যন্ত প্রতিটি পেশি ও কোষে তরতাজা ভাব অনুভব করছি। ধীরে ধীরে ঘাড়, ডান ও বায়নারও হাত পা ছড়িয়ে দাও। বলো, বাহ চমৎকার, বাহ চমৎকার। এই ভিডিওটি দেখে যদি মনে হয় ভিডিওটিতে ভালো কিছু আছে এবং সবাই জানলে তাদের উপকার হবে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।